হ্যালো, স্কেলার পোটেনশিয়াল, ভেক্টর পোটেনশিয়াল এগুলো নিশ্চয়ই ছিল। বেশ, মোটামুটি তাহলে আমি ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে শুরু করছি। এবার করতে 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 যদি পুরনো কিছু যদি রিভিশন করার দরকার হয় সেগুলো আমরা করব, ঠিক আছে? স্টার্টিংটা মোটামুটি গ্রিফিথ দিয়েই করা যাক, ঠিক আছে? হ্যাঁ, গ্রিফিথের পেজ 333। স্টার্টিং বলতে ম্যাক্সওয়েল ইকুয়েশনের চ্যাপ্টারটা পেজ 332 খোলো, তাহলেই হবে। হ্যালো, খুলেছ? পেজ 332। আচ্ছা, তাহলে দেখো, ম্যাক্সওয়েল ইকুয়েশন যেটা কি, ম্যাক্সওয়েলের চারখানা ইকুয়েশন। ম্যাক্সওয়েলের ইকুয়েশন বোধহয় তোমরা ইয়েতেও গ্রাজুয়েশনেও পড়েছো, ওকে? হ্যাঁ, তো চারটে ইকুয়েশন কি কি বলো? হ্যাঁ, বেশ, দাঁড়াও 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 প্রথম যে ইকুয়েশনটা বললে, ডেল ডট ই। আচ্ছা বেশ, এখানে ইটা কি? আচ্ছা, আর রোটা কি? ভলিউম চার্জ ডেন্সিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ই আর রো, এইটার মধ্যে মানে ইটা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, তো কিসের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে? বেশ, মানে যে রো চার্জ ডেন্সিটি যেটা রয়েছে সেইটার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা, সেইটা ডাইভার্জেন্স করলে ওই জিনিসটা আসছে, রো বাই এপসাইলন। ওকে, এইটা কোন ল থেকে, একটা ফান্ডামেন্টাল ল থেকে আসে এই জিনিসটা, কোন ল থেকে বলতে পারবে? হ্যাঁ, কুলম্বস ল থেকে আসে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট, তারপর কি নাম্বার টু ইকুয়েশনটা? ডেল ডট বি ইকুয়ালস টু জিরো। বেশ, ঠিক আছে, তুমি ওইটা বলছো, ঠিক আছে, ওকে। এটার মানেটা কি বলতে পারবে?
হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক পোল যেটা, সেগুলোর মানে অ্যাবসেন্স, ঠিক আছে? যে কোনো জিনিসের ডাইভার্জেন্স জিরো হওয়া মানেই সেটা আর কি ভেক্টর অ্যানালাইসে পড়েছিল। ঠিক আছে, কার্ল কার্ল জিরো হওয়া মানে ইরোটেশনাল, ডাইভার্জেন্স জিরো হওয়া মানে হচ্ছে তোমার এক্সিস্ট করছে না পোল, ঠিক আছে সেইটা। আচ্ছা, নাম্বার থ্রি ইকুয়েশনটা কি? ডেল্টা ক্রস ই মানে কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি, এইটা মানেটা কি বোঝাচ্ছে বল। হ্যাঁ, মানে টাইমের সাথে যে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে সেটা ইলেকট্রিক ফিল্ড একটা জেনারেট করছে, মানে এইটা একটা ডিরেক্ট একটা রিলেশন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ঠিক আছে, ওকে, এইটা কোন ল থেকে এসছে বলতে পারবে? ফ্যারাডেস ল থেকে এসছে, খুব ভালো কথা। এইবার আরেকটা যেটা লাস্ট সেইটা বলো। কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ নট জে, এইটা তাহলে কি যে একটা জে অ্যাম্পিয়ার ল থেকে, একদম একদম, জেটা এখানে কি কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড ও জেনারেট করছে, যেটা আমরা অ্যাম্পিয়ার্স লতে দেখেছি যে একটা কারেন্ট ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। তো যেগুলো আমরা পড়ে এসেছি সেগুলোরই একটা সিম্প্লিফাইড বা একটা অন্য একটা তুমি বলতে পারো রূপ এই চারটে ইকুয়েশন, এবং এই চারটে ইকুয়েশন খুব খুবই বেসিক এবং খুব ইম্পর্টেন্ট। এই চারটে যে ইকুয়েশন বললে এতক্ষণ, এই চারটে ইকুয়েশন যে কোনো মিডিয়াতে খাটবে? যে কোনো মিডিয়ামে কি খাটবে এই চারটে ইকুয়েশন? খাটার কথা, আচ্ছা, এই চারটে ইকুয়েশন যেটা তুমি বললে এটা অনলি ভ্যাকিউমে খাটবে, কারণ দেখো প্রত্যেকটায় তুমি জিরো জিরো নট বলেছো, ফর্মগুলো ভ্যাকিউম, এবং যখনই অন্য কোনো মিডিয়ামে আমরা যাব সেই মিডিয়াম অনুযায়ী কিন্তু জিনিসগুলো চেঞ্জ হবে, এবং সেই মিডিয়ামটা স্ট্যাটিক মিডিয়াম বা স্টেশনারি মিডিয়ামও হতে পারে, অথবা কোনো মুভিং বা কোনো চেঞ্জিং মিডিয়ামও হতে পারে, সেই অনুযায়ী সেটা ডিফারেন্ট ফর্ম হবে। তোমাদের সিলেবাসেই রয়েছে ম্যাক্সওয়েল ইকুয়েশন ইন স্টেশনারি অ্যান্ড মুভিং মিডিয়াম। যাই হোক, বেশ, এইবার তুমি আমাকে বলো যে তুমি গ্রিফিথের বইটাতেও দেখতে পারো যে কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, সেইটাকে দুদিকে যদি আমি ডাইভার্জেন্স নিই মানে ডেল্টা ডট কার্ল অফ ই ইকুয়ালস টু ডেল্টা ডট মাইনাস ডেল বি ডেল টি, তাহলে একটা জিনিস পাচ্ছি যেটা হচ্ছে মাই জিরো, সেইটা আর কি জিরো পাচ্ছি অ্যাকচুয়ালি, মাইনাস ডেল ডেল টি ইকুয়ালস টু ডাইভার্জেন্স অফ বি, কিন্তু ডাইভার্জেন্স অফ বি আবার কি সেটা হচ্ছে জিরো। ঠিক আছে, আবার লেফট হ্যান্ড সাইড যেটা তুমি দেখছো একটা হচ্ছে ডাইভার্জেন্স অফ কার্ল অফ ই, এটা তুমি ভেক্টর অ্যানালাইসিসে পড়েছো আগে যে যে কোনো জিনিসের ডাইভার্জেন্স অফ কার্ল সেটা অবশ্যই জিরো হয়। ঠিক আছে, তো এটা একটা ইকুয়ালিটি আর কি ডিফাইন করছে। আচ্ছা, এইবার একটা যেটা ইয়েটা আসছে যে অ্যাম্পিয়ার্স লতে একটা জিনিস ছিল সেইটাকে কিভাবে ম্যাক্সওয়েল, একটা ফাঁক ছিল অ্যাম্পিয়ার্স লতে সেটা কিভাবে ম্যাক্সওয়েল ফিক্স করল। যদি একটা ক্যাপাসিটর ধরে নিই আমরা, ওখানে নিচে ছবিটা দেওয়া আছে, ঠিক আছে, একটা ক্যাপাসিটর যদি আমরা ধরে নিই তাহলে ওই ক্যাপাসিটরের মাঝে যে একটা মিডিয়াম রয়েছে সেই সেই মানে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে অ্যাকচুয়ালি কি করে, কারণ ক্যাপাসিটারের যদি সার্কিট দেখা যায় বা জিনিসটা যদি ভাবা যায়, ক্যাপাসিটার হচ্ছে বেসিক্যালি দুটো প্লেট, তার মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সের মধ্যে যে কোনো মিডিয়াম থাকতে পারে, আমরা ধরে নিচ্ছি ভ্যাকিউম বা এয়ার রয়েছে, এবং সেই দুটো প্লেট আলাদা করে এর থ্রু দিয়ে
কিন্তু কারেন্ট ফ্লো হবে না। এইবার এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে কিন্তু একটা গ্যাপ রয়েছে দুটো প্লেটের মাঝে, তাহলে কিভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, এইটা একটা বড় কোয়েশ্চেন ছিল। তো সেই কোয়েশ্চেনটা ম্যাক্সওয়েল এইভাবে ফিক্স করলো, একটা নতুন একটা টার্ম আর কি ইন্ট্রোডিউস করলো, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ঠিক আছে, দেখো এখানে হাউ ম্যাক্সওয়েল ফিক্স অ্যাম্পিয়ার্স ল ওইখানেই রয়েছে, যে ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে যে ইকুয়েশন 7.36, যেটা 7.36 যে ইকুয়েশনটা, সেটা রাইট সাইডটা জিরো হওয়ার কথা। ঠিক আছে, কারণ হচ্ছে যে কোনো জিনিসের ডাইভার্জেন্স অফ কার্লটা জিরো হয়। ঠিক আছে, বেশ, এবার সেটাই বলছে, বাট রাইট সাইডটা জিরো হওয়ার কথা, মানে লেফট সাইডটা তো জিরো, তো সেই হিসাবে রাইট সাইডটা জিরো হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, সেখানে রয়েছে একটা ডাইভার্জেন্স অফ জে রয়েছে। ওকে, সেটা কিন্তু একদম অল কেসেসে সেটা হচ্ছে না। তো সেইখানে একটা ম্যাক্সওয়েল আর কি ডিফারেন্ট একটা, মানে এক্সট্রা একটা টার্ম আর কি ইয়ে করলো, যে ওই যে জেটা সেটা হচ্ছে এপসাইলন জিরো ডেল ই ডেল টি, মানে একটা ইলেকট্রিক ফিল্ডের টাইমের ভেরিয়েশন তার সাথে এপসাইলন জিরো একটা কনস্ট্যান্ট জাস্ট যোগ হচ্ছে। সেটা দেখো এখানে লেখাই আছে, ডাইভার্জেন্স অফ জে জে ইকুয়ালস টু মাইনাস ডেল রো ডেল টি ইকুয়ালস টু রো, এর জায়গায় ওই ভ্যালুটা বসালো যেটা ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন, সেখান থেকে একটা ও পেলো, এই জিনিসটা পেলো, তো সেখান থেকে জে ইকুয়াল টু এপসাইলন জিরো ডেল ই ডেল টি পেলো। তাহলে সেটাকে নতুনভাবে কী লেখা যায়, কার্ল অফ বি ইকুয়াল টু মিউ জিরো জে প্লাস ওই ডিসপ্লেসমেন্ট কারেন্টের টার্ম। ঠিক আছে, বেশ, তো এই যেটা ইন্ট্রোডিউস করার ফলে একটা বেশ মানে যেটা আনসলভ প্রবলেম সেটা একটা সলিউশন বেরিয়ে গেল। এবং এই যে ইকুয়েশনটা থেকে যেটা পাওয়া যাচ্ছে যে একটা ইলেকট্রিক ফিল্ডের যখনই চেঞ্জ হচ্ছে, একটা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড সবসময় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। ঠিক আছে, বেশ, তো এই হলো ভ্যাকিউমে ম্যাক্সওয়েল ইকুয়েশন। ম্যাক্সওয়েল ইকুয়েশনের চ্যাপ্টারটা খুব ইজি, এবং এখানে যে প্রবলেমটা এক্সাম্পলগুলো দিয়েছে, এক্সাম্পলগুলো দেখবে, যে এক্সাম্পল বুঝতে না পারবে বা যা কিছু বুঝতে না পারবে আমাকে তুমি পাঠিয়ে রাখতে পারো হোয়াটসঅ্যাপে, আমিও সেগুলো দেখে রাখবো, তো নেক্সট ডে আমি আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেশ, তাহলে নতুন ম্যাক্সওয়েল ইকুয়েশনটা কি দাঁড়ালো, দেখো পেজ 337 এর শেষে আছে, যে নতুন আর কি যে ফর্মটা দিয়ে সবটাই একদম, তাহলে ম্যাক্সওয়েল কারেক্টেড অ্যাম্পিয়ার্স ল। ঠিক আছে, বেশ, এইবার এইবার তাহলে যেটা করা যাক সেটা হচ্ছে নেক্সট চলে যাই ম্যাগনেটিক চার্জ। সেখানে কি হচ্ছে দেখি, বলছে দেয়ার ইজ এ প্লিজিং সিমেট্রি টু ম্যাক্সওয়েল ইকুয়েশন। স্পেসে যদি দেখা যায়, একটা হচ্ছে একটা যদি মানে একদম ভয়েড স্পেস যেখানে কোনো চার্জ নেই, যদি আর কি আমরা ইয়ে করে নিই, সেখানে তো রো মানে চার্জ ডেন্সিটি জিরো এবং কারেন্টও সেখানে নেই, সো কারেন্ট ডেন্সিটি জেও জিরো, তাহলে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ডাইভার্জেন্স অফ ই ইকুয়ালস টু জিরো, ডাইভার্জেন্স অফ বি ইকুয়ালস টু জিরো, কার্ল অফ বি ইকুয়ালস টু মাইনাস ডেট বি ডেল টি, এবং কার্ল অফ বি ইকুয়ালস টু ওই ডিসপ্লেসমেন্ট কারেন্ট মিউ জিরো এপসাইলন জিরো ডেল ই ডেল টি। ঠিক আছে, এইবার যদি এখানে একটা সিমেট্রি দেখা যাচ্ছে, যদি ই কে বি দিয়ে রিপ্লেস করা যায় আর বি কে যদি মাইনাস মিউ জিরো এপসাইলন জিরো ই দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে জাস্ট ওই দুটো পেয়ারটা ভাইস ভার্সা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ, তুমি একবার করো মানে জাস্ট ভেবেও দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই কে যদি বি দিয়ে রিপ্লেস করি আর বি কে যদি মাইনাস এপসাইলন জিরো মিউ জিরো ই দিয়ে রিপ্লেস করি, তাহলে দেখো জাস্ট ভাইস ভার্সা উল্টে যাবে জিনিসটা।
উল্টে যাবে বলতে, দেখো ইটাকে যদি বি দিয়ে রিপ্লেস করি তাহলে কি হয়ে যাচ্ছে, প্রথমে আছে হচ্ছে ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস টু জিরো, তো ইটাকে যদি বি দিয়ে রিপ্লেস করি তাহলে ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, হলো প্রথম ইকুয়েশনটা। আচ্ছা এদিকে কার্ল অফ ই যেটা মাইনাস ডেল বি ডেল টি যেটা আছে, কার্ল অফ ই এর জায়গায় বসবে কার্ল অফ, মানে ই এর জায়গায় বি বসছে, সো লেফট সাইডটা হয়ে যাচ্ছে কার্ল অফ বি ইকুয়ালস টু বি এর জায়গায় কি করবো, রাইট হ্যান্ডে যে বি ডেল মাইনাস ডেল বি ডেল টি রয়েছে সেইখানে আমরা বসাবো মাইনাস মিউ জিরো এপসাইলন জিরো ই, এবং সেইটা যদি বসাই তাহলে দেখো আলটিমেটলি তার নিচের ইকুয়েশনটা আসছে, মানে কার্ল অফ বি ইকুয়ালস টু, এইটাই আর কি বলতে চাইছে, মানে ওপরে ওই ওপরের যে ইকুয়েশন গুলো সেই ওপরের দুটো ইকুয়েশনে যদি ওই আমরা রিপ্লেসমেন্টটা করি আমরা কিছুই মানে জাস্ট নাথিং বাট সেকেন্ড লাইনের ইকুয়েশন গুলো পাবো বি দিয়ে যে, এই একটা সিমেট্রি রয়েছে। তারপরে দেখো বলেছে বলেছে দিস সিমেট্রি বিটুইন ই অ্যান্ড বি ইজ স্পয়েলড দো বাই দ্য বাই দ্য চার্জ টার্ম ইন গসস ল অ্যান্ড দ্য কারেন্ট টার্ম ইন অ্যাম্পিয়ার্স ল, ইউ কান্ট হেল্প ওয়ান্ডারিং হোয়াই দ্য করেসপন্ডিং কোয়ান্টিটিস আর মিসিং ফ্রম ডাইভার্জেন্স অফ বি ইকোয়ালস টু জিরো অ্যান্ড কার্ল অফ ইকোয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, হোয়াট ইফ উই হ্যাড দিয়ে তারপরে চারখানা ইকুয়েশন দিয়েছে। এখানে কি বলতে চাইছে বুঝতে পারলি? বেশ, ওইখানে বলেছে যে তোমার যে করেসপন্ডিং কোয়ান্টিটিস আর মিসিং ফ্রম ডাইভার্জেন্স অফ বি ইকুয়ালস টু জিরো, আগে ডাইভার্জেন্স অফ বি ইকুয়ালস টু কি ছিল? ডাইভার্জেন্স অফ বি যেটা ছিল, হ্যাঁ জিরো ছিল, আর কার্ল অফ ই ইকুয়ালস টু কি ছিল, মাইনাস ডেল বি ডেল টি ছিল, ঠিক আছে। এবার যদি আমরা একটা সিমেট্রি আনতে চাই, মানে ফার্স্টে ছিল ডাইভার্জেন্স অফ ই ইকুয়ালস টু রো বাই এপসাইলন জিরো, তো রো ওখানে একটা চার্জ ডেন্সিটি যেটা কিনা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, সেই রকমই একটা ডাইভার্জেন্স অফ বি ইকুয়ালস টু যদি আমরা ওই রকমই কিছু একটা টার্ম জিরোর জায়গায় কিছু একটা টার্ম যদি আনা যায়, ঠিক আছে, যেখানে এখানে যে তৈরি করছে, একদম একদম একদম, তো সেই রকম যদি একটা ইয়ে করা যায় যে মানে ভাবা হচ্ছে যে ম্যাগনেটিক একটা, ওইটা যেমন ইলেকট্রিক চার্জ ডেন্সিটি ছিল এখানে একটা ম্যাগনেটিক চার্জ ডেন্সিটি রো এম, রো এম দিয়ে এখানে ডিনোট করা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই এপসাইলন জিরো ওয়ান বাই এপসাইলন জিরো ওটা কনভার্ট হয়ে যাবে মিউ জিরোতে, ঠিক আছে। আর যে লাস্ট যে আমাদের ফোর্থ যে ইকুয়েশনটা ছিল কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ জিরো জে প্লাস ডিসপ্লেসমেন্ট টার্মটা, তো আমরা কার্ল অফ ই এর জায়গায়ও ডিসপ্লেসমেন্ট টার্মটা ইউজ করতে, মানে যদি আমরা ই আর কি রাখতে পারি তাহলে সিমেট্রি একটা আসে, সেটা হচ্ছে দেখো এখানে যেমন দেখেছে কার্ল অফ ইকুয়ালস টু মাইনাস মিউ জিরো জে এম, যেটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য মানে ম্যাগনেটিক ফিল্ডের কারেন্ট ডেন্সিটিটা, আর হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, ঠিক আছে। তো ম্যাগনেটিক চার্জের যে কনসেপ্ট, যেটা ম্যাগনেটিক চার্জ তো সেইভাবে ওরকম ভাবে তো হয় না, একটা ইলেকট্রিক চার্জই হয়, কিন্তু ম্যাগনেটিক চার্জ চার্জ কথাটা দেখো ইয়ের মধ্যে রয়েছে আর কি, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তো সেটাই এখানে বলতে চেয়েছে যে তাহলে দেখো বোথ চার্জেস উড বি কনজার্ভ, অবশ্যই ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক চার্জের মতো নিই, যেটা হচ্ছে ডাইভার্জেন্স অফ জে এম ইকুয়ালস টু মাইনাস ডেল রো এম ডেল টি অ্যান্ড ডাইভার্জেন্স অফ জে ই ইকুয়ালস টু মাইনাস ডেল রো ই ডেল টি, এই ইকুয়েশনটা ওপরের ইকুয়েশনটা সলভ করলেই এই জিনিসটা পাওয়া যাবে, বুঝতে পেরেছো? তুমি জাস্ট ভ্যালু মানে ভ্যালু পুট করে যদি সলভ করো এই ইকুয়েশনটা তুমি পাবে, তুমি এটা পরে করেও দেখতে পারো। ফলো করছে।
আমরা এটাকে সিমেট্রি করার জন্য এটা আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। এইবার নেক্সট চলে আসো, ম্যাক্সওয়েল ইকুয়েশনস ইন ম্যাটার। এতক্ষণ আমরা ভ্যাকিউম বা এয়ার যাই বলো তাতে আর কি দেখছিলাম, তো এখানে ম্যাটারের ক্ষেত্রে কি হবে। ম্যাটারের ক্ষেত্রে দেখো, স্বাভাবিকভাবে প্রথমত যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে আমার μ0 আর ε0, পারমিটিভিটি পারমিয়াবিলিটি এই দুটো তো অবশ্যই সেই ম্যাটেরিয়ালটা অনুযায়ী আসবে। আরেকটা যেটা বলছে এইখানে, যে একটা মানে যদি স্টেশনারি কোনো ম্যাটার হয়, স্ট্যাটিক কেসের ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রিক পোলারাইজেশন এর একটা ব্যাপার চলে আসছে। আমরা আগেই পড়েছি চার্জ ডেন্সিটি রো ইকুয়ালস টু মাইনাস ডাইভারজেন্স অফ পি, ইলেকট্রিক পোলারাইজেশনের ডাইভারজেন্স যদি করা যায় তাহলে চার্জ ডেন্সিটিটা পাওয়া যায়। এবং সেম ভাবে যদি ম্যাগনেটাইজেশন, ইলেকট্রিক পোলারাইজেশনের ম্যাগনেটিক ভার্সনটা হচ্ছে ম্যাগনেটাইজেশন, ঠিক আছে, তো ম্যাগনেটাইজেশন এম এর যদি আমরা কার্ল করি তাহলে কিন্তু আমরা ওই যে ইয়েটার মধ্যে যে কারেন্ট ডেন্সিটিটা রয়েছে বাউন্ড, সেই কারেন্ট ডেন্সিটিটা কিন্তু পাবো, ঠিক আছে। বেশ, তাহলে এইখানে আস্তে আস্তে তুমি নিচে ডেরিভেশনটা পুরোটাই করা আছে, একটা ডিফারেন্ট ফর্মে চলে আসছে জিনিসটা। এই ডেরিভেশনটা যদি তুমি ফলো করো তাহলে দেখো আলটিমেটলি নিচে যে ফর্মটা আসছে। তো আচ্ছা, তোমাদের কি ইয়ে কোয়েশ্চেনের ডেরিভেশন দেয়, তাই তো? বেশ, ডেরিভেশন গুলো একটু খেয়াল রাখতাম, যদিও ম্যাক্সওয়েল আচ্ছা বেশ, তুমি কিন্তু তোমাদের মানে পুরোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার গুলো ব্যবহার করো। হুম হুম ঠিক আছে। হুম হুম ওই নোটটা বোধ হয় পাঠিয়েছিলে তুমি আমাকে, একটা তো নোট তুমি বোধ হয় পাঠিয়েছিলে, দাঁড়াও বুঝছি। হ্যাঁ, একটা নোট পাঠিয়েছিল, এটা কি সেইটা? প্রথমে আছে ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিট, পিজি সেকেন্ড সেম ইলেকট্রোডিনামিক্স। বেশ, ওইটা তাহলে, হ্যাঁ আমার এখানে একটা পিজি সেকেন্ড সেম ইলেকট্রোডিনামিক্স, মানে দুবার ইলেকট্রোডিনামিক্স ইলেকট্রোডিনামিক্স নোটস এরকম ভাবে নামটা রয়েছে ফাইলে, তুমি আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। যাই হোক, এইটাও তুমি তাহলে আমাকে পাঠিয়ে রেখো। বেশ বেশ, তুমি তাহলে আমাকে যেটা বলছো সেইটা একবার পাঠিয়ে রেখো। আচ্ছা, না না না, এটা না, এটা না, অন্য একটা আমার কাছে ছিল। যাই হোক, ঠিক আছে, এটা আমি ইয়ে করে রাখছি, ডাউনলোড করে রাখছি।
আচ্ছা, একদম ইলেকট্রিক ফিল্ড থেকে শুরু করে সেটা স্পেরিকাল স্পেরিকাল কোঅর্ডিনেটের যে অপারেটর গুলো সেইগুলো, তারপর হচ্ছে আচ্ছা ল্যাপলাস ইকুয়েশন, আচ্ছা এগুলো তো একদম। আচ্ছা প্রথম দিকটা ওই যে ওভারভিউ ইয়ের আর কি সেইগুলো রয়েছে। এইটা হচ্ছে আগের বার উনি করিয়েছিলেন ক্লাস, তাই তো? বেশ, তারপর হচ্ছে রিলেটিভিস্টি। ওকে, ঠিক আছে ঠিক আছে, এটা আমি একবার ভালো করে পরে দেখে নেব কি কি করিয়েছে। ঠিক আছে, যাই হোক, আমরা যেরকম এগোচ্ছিলাম ম্যাক্সওয়েল ইকুয়েশন এটা করি। তো দেখো, এইটা যদি আমরা ইয়ে করি, ম্যাক্সওয়েল ইকুয়েশনটা ওইভাবে যদি যাই আমরা, তাহলে ম্যাটারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি আলটিমেটলি? যেটা পাচ্ছি হচ্ছে ডাইভারজেন্স ইকুয়ালস টু রো এফ বাই এপসাইলন, যেটা এপসাইলনটা যদি আমরা লেফট হ্যান্ডে নিয়ে যাই তাহলে এপসাইলন ই হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ডি বলতে পারি। ডিটা কি মনে আছে? ডিসপ্লেসমেন্ট কারেন্ট? না, ডিসপ্লেসমেন্ট কারেন্ট তো নয়। প্রথমত ডি হচ্ছে একটা ভেক্টর, কারেন্ট কখনো ভেক্টর হতে পারে না। তোমার জাস্ট একটু ভুল হয়েছে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট নয়, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা ইজ নাথিং বাট এপসাইলন ই। এবার এপসাইলন ওইটাকে যদি আমরা ভাঙি তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় এপসাইলন জিরো ই প্লাস পি পোলারাইজেশন, সেটা হয়ে যায় ডিসপ্লেসমেন্ট ভেক্টর ওটা। ঠিক আছে, তাহলে আমরা ওই জিনিসটাকে আলটিমেটলি দাঁড়ালে হচ্ছে ডাইভারজেন্স অফ ডি ইকুয়ালস টু রো সাফিক্সে এফ দিয়েছে, ডাইভারজেন্স অফ বি যেমন ছিল তেমন, জিরো ছিল তো জিরো, ওখানে কোনো চেঞ্জ নেই, এবং থার্ড যে ইকুয়েশনটা সেইখানেও কোনো চেঞ্জ আসছে না, এবং ফোর্থ যে ইকুয়েশনটা সেইখানে জাস্ট ডি টার্মটাকে আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি ওই জায়গাটা। ঠিক আছে, কারণ মিউ জিরোটা এদিকে যদি লেফট হ্যান্ড সাইডে চলে এসে ডিটা এইচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাস, বাকিটা তো এপসাইলন জিরো যেটা ছিল সেটা ই এর সাথে লেগে ডি হয়ে গেল, আর বাকিগুলো তো যা ছিল সেই রকমই আসছে। তো এই ফর্মটাকেও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মটাকেও তোমাকে মনে রাখতে হবে। বেশ, এটা হচ্ছে মানে অনেকটা মানে মোর জেনারেলাইজড একটা আর কি। এবার ডিসপ্লেসমেন্ট কারেন্ট যেটা তুমি বলছিলে সেইটা হচ্ছে জাস্ট এই ইকুয়েশনটা, ফোর্থ যে ইকুয়েশনটা সেটা যে লাস্ট টার্মটা ডেল্টা ডি বাই ডেল্টা টি, সেইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ঠিক আছে, মানে ডিসপ্লেসমেন্ট টাইমের, হ্যাঁ সেইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা সব সময় মনে রাখবে। বেশ, ডিটাকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে পারো, ওটাকে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টও বলতে পারো, একই ব্যাপার, মানে বেসিক্যালি ওটা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, আগেরটা যেমন ছিল, মানে একটা ইলেকট্রিক ফিল্ড টাইমের সাথে ভ্যারি করছে, তার মানে সেটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, একদম সেই রকম ব্যাপারটা। বেশ, বড় ধরো একটু, বল বল। বেশ, তাহলে আলটিমেটলি জানা গেল যে একটা হচ্ছে, আমরা একটা শিখলাম হচ্ছে একদম ভ্যাকিউমে, যেটা আমরা আগেই পড়েছি ভ্যাকিউমে ম্যাক্সওয়েল ইকুয়েশন, তারপরে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, একটা সিমেট্রি একটা ফর্ম করছে সেইটা একটা, ম্যাগনেটিক চার্জের একটা ছোট্ট ভাবে কনসেপ্ট, এবং একটা মানে চারটে ম্যাক্সওয়েল ইকুয়েশন কিভাবে একটা ম্যাটারে যেখানে আমার পোলারাইজেশন রয়েছে, যেখানে আমার ম্যাগনেটাইজেশন রয়েছে, সেইখানে যদি মানে জিনিসগুলো মানে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা ফিট
ফিট করি তাহলে কিরকম কিরকম দাঁড়াবে। একটা নতুন টার্ম আসলো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, তো এইবার যদি আমরা একটা লিনিয়ার মিডিয়াম বা লিনিয়ার একটা যদি মিডিয়া আমরা দেখি, তাহলে যে পি পোলারাইজেশন সেটা হয়ে যায় হচ্ছে এপসিলন জিরো কাই ই ইনটু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এখানে কাই ইটা কি? ই ফর ইলেকট্রিক, তাহলে কাই ই হচ্ছে ইলেকট্রিক সাবসেপ্টিবিলিটি। সিমিলারলি কাই এম হবে ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি, ঠিক আছে। এবং কাই এর সাথে এপসাইলন জিরোর কি রিলেশন? এপসাইলন মানে মানে মোট কথা হচ্ছে পারমিয়াবিলিটির সাথে ইলেকট্রিক সাবসেপ্টিবিলিটির কি রিলেশন? এপসাইলন যে কোনো মিডিয়ামের এপসাইলন মানে পারমিয়াবিলিটি সেটা হচ্ছে ভ্যাকিউমের পারমিয়াবিলিটি এপসাইলন জিরো ইনটু ওয়ান প্লাস সেই মিডিয়ামের ইলেকট্রিক সাবসেপ্টিবিলিটি। ওকে, দ্যাট মিনস এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন জিরো ওয়ান প্লাস কাই। ঠিক সিমিলারলি মিউ কোনো মিডিয়ামের ম্যাগনেটিক যে সরি ম্যাগনেটিক নয় কোনো মিডিয়ামের পারমিয়াবিলিটি ইকুয়ালস টু ভ্যাকিউমের পারমিয়াবিলিটি মিউ জিরো ইন্টু ওয়ান প্লাস কাই এম সেই মিডিয়ামের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো সেই সেইটা আর কি এখানে যদি আর কি আমরা ইয়ে করি তাহলে পি ইকুয়ালস টু এপসাইলন জিরো কাই ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড, যেটা কিনা দাঁড়াচ্ছে এপসাইলন জিরোটা যদি এখানে কাই ই সাথে ইয়েগুলো হয়ে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে ডি ইকুয়ালস টু এপসাইলন ই। তুমি জাস্ট ভ্যালুগুলো পুট করলেই জিনিসগুলো আর কি পেয়ে যায়, ঠিক আছে। আর এম ইকুয়ালস টু কাই এম ইন্টু এইচ, সেইটাকে যদি আমরা ইয়ে করি চেঞ্জ করি তাহলে এইচ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এম বাই কাই এম, তো সেখানে হয়ে যাচ্ছে বি বাই মি অ্যাকচুয়ালি সেই জায়গাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, ঠিক আছে। বাউন্ডারি কন্ডিশন আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম এই দুটো কি সেম? বাউন্ডারি ভ্যালু প্রবলেম পড়েছো? এই দুটো কি সেম জিনিস? কারণ টার্মটা টার্ম দুটোই আলাদা, তাই তো? একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, একটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি ভ্যালু প্রবলেম আগে করেছো গ্রাজুয়েশনে ইলেকট্রোস্ট্যাটিক্সে। বাউন্ডারি ভ্যালু প্রবলেম আর কিছুই না, যে কোনো একটা প্রবলেম সেটা একটা ইনফাইনাইট রিজিয়নের মধ্যে নয়, একটা ফাইনাইট রিজিয়নের মধ্যে আমরা করব, এবং সেইখানে কিছু কিছু বাউন্ডারি আমাদের দেওয়া রয়েছে লিমিট, সেই লিমিটগুলো লাগিয়ে আমরা সেই বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলো সলভ করেছি, ঠিক আছে। বাউন্ডারি কন্ডিশনটা কি? বাউন্ডারি কন্ডিশন হলো আর কিছুই না, মানে কোনো একটা ধরো ইলেকট্রিক ফিল্ড একটা মিডিয়ামে যাচ্ছে, সেই মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে ধরো সেই ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে, এবং সেই মিডিয়াম দুটোর বাউন্ডারিতে গিয়ে সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা বলতে একদম জেনারেলাইজড ওয়েতে বলতে পারি ইলেকট্রিক ফিল্ডের নেচারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, মানে ওই বাউন্ডারিটা পার করার পর ইলেকট্রিক মানে যে কোনো যাই আমি বলি সেই ভেক্টরটার নেচারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। জিনিসটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, ওই দুটো জিনিস পুরোটাই আলাদা। আচ্ছা, তো এখানে বাউন্ডারি কন্ডিশনে কি বলেছে? বলছে ইন জেনারেল দ্য ফিল্ডস ই বি ডি অ্যান্ড এইচ উইল বি ডিসকন্টিনিউয়াস অ্যাট আ বাউন্ডারি বিটুইন টু ডিফারেন্ট মিডিয়া। আমি যেটা বলি যে একটা বাউন্ডারিতে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, মানে একটা ডিসকন্টিনিউটি আসবে। অর অ্যাট এ সার্ফেস দ্যাট ক্যারিজ এ চার্জ ডেন্সিটি সিগমা অর এ কারেন্ট ডেন্সিটি কে। যদি কোনো সার্ফেসে যদি সেই সার্ফেসটায় যদি কোনো চার্জ ডেন্সিটি থাকে অথবা সেই সার্ফেসটায় যদি কোনো কারেন্ট ফ্লো করে বা কারেন্ট ডেন্সিটি থাকে, ঠিক আছে। তো বলছে দ্য এক্সপ্লিসিট ফর্ম অফ দিস ডিসকন্টিনিউটিস ক্যান বি ডিডিউস ফ্রম ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন দেয়ার ইন্টিগ্রাল ফর্ম। ম্যাক্সওয়েল ইকুয়েশন ইন্টিগ্রাল ফর্মটা এখানে জাস্ট দিয়েছে আর কিছুই না, ঠিক আছে। একটা সার্ফেস ইন্টিগ্রাল,
ঠিক আছে, ডি এর সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু কিউ, ঠিক আছে, বি এর সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু জিরো। এইগুলো কোথা থেকে আসছে তুমি জাস্ট বলতে পারবে? ওই যে গ্রেডিয়েন্ট ছিল, কার্ল ছিল, এগুলো কিন্তু একদম ভেক্টরের শুরুতে তুমি পড়েছো, ভেক্টর ইন্টিগ্রেশনের টাইমে, যে ইন্টিগ্রেশন হয়ে যায়। একদম 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 থিওরেম গুলো থেকেই আসছে, ঠিক আছে। তো এখানে এই ইন্টিগ্রাল যে ফর্মটা সেইটা এখানে দিয়েছে, ই এর ক্ষেত্রে, কার্লের ক্ষেত্রে কিন্তু আমরা লাইন ইন্টিগ্রালে চলে যাচ্ছি, ঠিক আছে। লাইন ইন্টিগ্রাল দেখো, এখানে লাইন ইন্টিগ্রাল, ই এর লাইন ইন্টিগ্রাল, সেটা আবার হচ্ছে -ddt, এখানে সারফেস ইন্টিগ্রাল। থিওরেম গুলো দিয়ে, তিনটে থিওরেম যে পড়েছিলে, ওই তিনটে থিওরেম ইউজ করে এই জিনিসগুলো আসছে। আচ্ছা, এইবার এখানে যেটা বলছে যে অ্যাপ্লাইং ওয়ান, যে নাম্বার ওয়ান ইকুয়েশনটা টু এ টাইনি ওয়েফার থিন গসিয়ান পিল বক্স এক্সটেন্ডিং জাস্ট স্লাইটলি ইনটু দ্য মেটেরিয়াল অন দ্য ইদার সাইড অফ দ্য বাউন্ডারি, একটা যে কোনো মেটেরিয়াল, মেটেরিয়ালের আর কি, মেটেরিয়াল বাউন্ডারি ইদার সাইডে যে একটা ছোট্ট ইনফাইনাইটেসিমাল আমরা সারফেস, সিলিন্ড্রিক্যাল সারফেস বা যাই বলো, পিলো বক্স যেটা, পিল বক্স যেটা, ঠিক আছে, সেইটা আমরা যদি আমরা কল্পনা করে থাকি, তো সেইখানে আমরা যদি এই ওয়ানটা অ্যাপ্লাই করি, ইকুয়েশন ওয়ানটা, তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে ডি ডট, ডি ডট ডি এ ছিল তো সারফেস ইন্টিগ্রাল, তো ইন্টিগ্রেশনটা করে দাঁড়াচ্ছে ডি ওয়ান ডট এ মাইনাস ডি টু ডট এ, আর এই দিকে দাঁড়াচ্ছে হচ্ছে সিগমা, সারফেস চার্জ, অবশ্যই সারফেস চার্জ ডেন্সিটি আসবে এখানে, সারফেস চার্জ ডেন্সিটি ইন্টু এ। এখানে কি A is nothing but the area, surface area. The surface charge density into surface area কি হয়? Total charge, তাই তো? তো সেটাই, charge, total charge Q ছিল, তো এটাই ভেঙে এখানে sigma into sigma F দিয়েছে এখানে, sigma মানে charge density, surface charge density into surface area. ঠিক আছে, ওই তো নিচেই আর কি এটা রয়েছে, ছবিটা রয়েছে পরের পেজেই, ছবিটা রয়েছে, ঠিক আছে। এবং যে সারফেস এ, দেখো লেফট হ্যান্ড সাইড, একটা জিনিস খেয়াল করবে, লেফট হ্যান্ড সাইডে কিন্তু সবকটা টার্ম ভেক্টর, সবকটা মানে লেফট হ্যান্ড সাইডটা ইটসেলফ বা স্কেলার, কিন্তু মানে ডি ওয়ান সেটা ভেক্টর বোল্ডে রয়েছে, এ সেটা ভেক্টর, ডি টু ভেক্টর, এ ভেক্টর, কিন্তু রাইট হ্যান্ড সাইডে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্কেলার, ঠিক আছে। আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডটাও স্কেলার হচ্ছে, কারণ দুটো ভেক্টরে ডাইভার্জ মানে ডট প্রোডাক্ট করলে সেটা স্কেলারই, ঠিক আছে, তাই তো? দুটো প্রোডাক্ট, দুটো ভেক্টরে ডট করলে স্কেলার হয়, দুটো ভেক্টরের যদি ক্রস করো তাহলে কি হবে, ভেক্টর। বেশ, ঠিক আছে, তো আলটিমেটলি দেখো সেটা এখানে আসছে ডি ওয়ান ডট এ, ঠিক আছে, সেইটাকে নিচে কি লিখছে, ডি ওয়ান পারপেন্ডিকুলার, কারণ বলতে পারবে কেন পারপেন্ডিকুলার লিখলো, একটু ভেবে যদি বলো। হুম 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 একদম এইখানে যেটা বলছে, ঠিকই বলেছো, মোটামুটি তুমি ঠিকঠাকই বলেছো, এখানে যেটা রয়েছে ডট প্রোডাক্ট রয়েছে, এবং যদি আমরা ইয়ে করি যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যেটা, মানে একটা ডি তো ভেক্টর, ডি এর যে কোনো ভেক্টরের দুটো কম্পোনেন্ট হতে পারে, তো আমরা যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা আমরা যদি দেখি সেইটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ডি ওয়ান মানে ডি ওয়ান এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা, এবং ডি টু এর যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা সেইটা হয়ে যাচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে সেইখানে তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকছে। ডিসকন্টিনিউয়াস হচ্ছে মানে কি, আর কিছুই না, মানে সেটা ইকুয়াল নয়, মানে ডি ওয়ান পারপেন্ডিকুলার নট ইজ নট ইকুয়াল টু ডি টু পারপেন্ডিকুলার, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ডি ওয়ান পারপেন্ডিকুলার অ্যান্ড ডি টু পারপেন্ডিকুলার, রাইট, অ্যান্ড দ্যাট ইজ সিগমা এফ, ওকে,
যদি এই প্যারালেল ইয়েগুলো যদি ওটা জিরো জিরো ইয়ে হতো, প্যারালেল যে কম্পোনেন্টটা সেইটা কিন্তু তোমার তাহলে ইকুয়ালস হয়ে যেত, ইকুয়াল হয়ে যেত। ঠিক আছে, বেশ। এবং সেম ভাবে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের জন্য দেখি, তাহলে কিন্তু সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, মানে সারফেস ইন্টিগ্রাল বি ডট ডিএ ইজ ইকুয়ালস টু জিরো, সেইখান থেকে আমরা জিনিসটা পাচ্ছি হচ্ছে বি ওয়ানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ বি ওয়ান অ্যান্ড পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ বি টু, সেটা যদি আমরা মাইনাস করি আমরা কোনো ডিফারেন্স পাচ্ছি, মানে দুটো ইকুয়াল। ঠিক আছে, এইটা ইকুয়েশন, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ডিসকন্টিনিউয়াস থাকছে। ঠিক আছে, বেশ। এবার থার্ড ইকুয়েশন যেটা, সেইটা থেকে যদি আমরা আসি, সেম ভাবে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ই ওয়ান ডট এল মাইনাস ই টু ডট এল, এল ফর লাইন ইন্টিগ্রাল, মানে লাইন ইন্টিগ্রাল ইন্টিগ্রেশনটা করে এল এসছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা মাইনাস ডি ডি টি এস সারফেস ইন্টিগ্রাল বি ডট ডি এ। ওকে, বলছে বাট ইন দ্য লিমিট অ্যাজ দ্য উইথ অফ দ্য লুপ গোস টু জিরো দ্য ফ্লাক্স ভ্যানিসেস। যদি একটা লুপের উইথ জিরো হয়ে যায় তাহলে ফ্লাক্সের কোনো মানেই রইল না, তাই না? ও, তো তাহলে যেটা হচ্ছে, আমরা ডান দিকের যে আমরা ইয়েটা রাইট হ্যান্ড সাইডের যে টার্মটা সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে আলটিমেটলি, কারণ ই ডট ডিএল যেটা হচ্ছে, মানে যদি আমরা ইয়েটা নিই লাইন ইন্টিগ্রাল অফ ইটা নিই, দুটো সেম, যদি আমরা গ্রাউন্ডে সেম গ্রাউন্ডে আমরা লাইন ইন্টিগ্রাল নিচ্ছি, তাহলে ওটা কি হবে? আমরা যদি সেম একটা জায়গায় নিচ্ছি তাহলে দুটো তো সেমই হবে, তাই না? বুঝতে পারলি জিনিসটা? দেখো, বলছে বাট ইন দ্য লিমিট অ্যাজ উইথ অফ দ্য লুপ, যদি এই আমি যে এল লুপটা যেটা ধরেছি, এল লেন্থের লুপ, সেইটা যদি জিরো হয়ে যায় তাহলে ফ্লাক্সটা অবভিয়াসলি ভ্যানিশ করে যাবে, এবং ফ্লাক্স ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি? ফ্লাক্স ইজ নাথিং ই ডট ডিএল, হ্যাঁ ঠিক আছে বলতে পারো, এবং যদি ম্যাগনেট, একদম, ফ্লাক্স মানে হচ্ছে সারফেসের সাথে আর কিছু না, ফিল্ডের সাথে সারফেসের মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে ফ্লাক্স, তাই তো? ডট প্রোডাক্ট। তো দেখো ডান দিকেরটা তাই আছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে সারফেসের, ঠিক আছে, ফ্লাক্সটা জিরো হয়ে যাচ্ছে। তো সেটাই এখানে বলছে যে আমাদের যে ইয়েটা প্যারালেল যে কম্পোনেন্ট ই ই ওয়ান এবং ই টু এর যে প্যারালেল কম্পোনেন্ট, কারণ ই ওয়ান ডট এল সেটা ইয়েই হচ্ছে, এলটা হচ্ছে প্যারালেল দিকে, কারণ যে সারফেসটা তুমি ইয়ে করেছো দেখছো ওপরে ছবিতে, সেই লুপটা যে ক্রিয়েট হচ্ছে, লেন্থ অফ লুপটা তো প্যারালেল ডিরেকশনে রয়েছে, তাই না? সারফেসের সারফেসটা পারপেন্ডিকুলারে রয়েছে, মানে সারফেস ভেক্টর যেটা, আর সেটারই লাইন ভেক্টরটা কি হচ্ছে প্যারালেল, মানে তার সাথে পারপেন্ডিকুলার, মানে প্যারালেল ডিরেকশনে রয়েছে। ঠিক আছে, যে লাইনটা দিয়ে সারফেসটা ক্রিয়েট হয়েছে অ্যাকচুয়ালি, তো ই ওয়ান ওই প্যারালাল কম্পোনেন্ট অফ ই ওয়ান ইজ ইকুয়ালস টু প্যারালাল কম্পোনেন্ট অফ ই টু, এইটা একটা হলো থার্ড ইকুয়েশন থেকে। ঠিক আছে, তার মানে মানে ইকুয়ালস টু হচ্ছে মানে কি? কন্টিনিউয়াস, এগুলো যেগুলোর মাইনাস জিরো হচ্ছে সেগুলো মানে সেগুলো কন্টিনিউয়াস, সেগুলো মানে চেঞ্জ হচ্ছে না জিনিসটা, তার মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড সেইটা কিন্তু কন্টিনিউয়াস, প্যারালেল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড সেটাও কন্টিনিউয়াস, শুধু আমরা ডিসকন্টিনিউটি পেলাম এখনো অবধি, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আর একটা আমরা ডিসকন্টিনিউটি পাব। ঠিক আছে, সেটা হচ্ছে নাম্বার ফোর ইকুয়েশন থেকে যদি আমরা দেখি, সেম ভাবে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাচ্ছে এইচ ওয়ান ডট এল মাইনাস এইচ টু ডট এল, এবং সেইখানে যেটা হয়ে যাচ্ছে ডি ডট ডি এ, ওইটা তো জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জাস্ট পড়ে থাকছে আমার আইটা। ঠিক আছে, তো তার মানে এইখানে একটা আমার ডিসকন্টিনিউটি আসছে, যেখানে আই ছোট করে কি ওটা সাফিক্সে দেওয়া আছে, যেটা কি হচ্ছে
এনক্লোজড, আই এফ এনক্লোজড, মানে আই এফ, এফ এরও আবার সাফিক্স আছে এনক্লোজড, ইএনসি। তো যাই হোক, তো আই এফ ইজ দ্য ফ্রি কারেন্ট পাসিং থ্রু দ্য অ্যাম্পিয়ার ইজ এ লুপ, ঠিক আছে। নো ভলিউম কারেন্ট ডেন্সিটি উইল কন্ট্রিবিউট ইন দ্য লিমিট অফ ইনফিনিটেসিমাল উইথ, বাট আ সারফেস কারেন্ট ডেন্সিটি ক্যান, সেটা এখান থেকে বোঝাই যাচ্ছে যে ভলিউম কারেন্ট ডেন্সিটি আমরা কিন্তু একদম ছোট্ট, তো তো ভলিউম কারেন্ট ডেন্সিটি কিছু কন্ট্রিবিউট করবে না, কিন্তু যদি সারফেস কারেন্ট ডেন্সিটিটা দেখি, কারণ যে কোনো একটা ছোট জিনিসের সারফেসটা অনেকটা বড় হতে পারে, ভলিউম ছোট হতে পারে, সারফেসটা কিন্তু বড়, তার বড় হতেই পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে ছবিটাতেই যেমন বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকবে। আরেকটা যেটা বলেছে, ইনফ্যাক্ট ইফ এন হ্যাট, এন ভেক্টর ইজ এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার দ্য ইন্টারফেস, ঠিক আছে, পয়েন্টিং ফ্রম টু টু ওয়ান, ঠিক আছে, ওই মানে ইন্টারফেসটার আর কি পারপেন্ডিকুলারে, মানে ওটার আর কি ভেক্টরটা, ডিরেকশনাল যে ভেক্টরটা, সো দ্যাট এন হ্যাট ক্রস এল ইজ নর্মাল টু দ্য অ্যাম্পিয়ারিয়ান লুপ ইন ফিগার 4.98, তার নিচের যে ইয়েটা ছবিটা, এই 7.49, তার নিচের যে ছবিটা দেখো, এখানে দিয়েছে এন ভেক্টর একটা দিয়েছে এবং একটা লুপও দিয়েছে, সেখানে এল তার ইয়েটা, লেন্থটা লুপের, এবং লুপটা এতই ছোট যে আমরা জাস্ট তার উইথটা, মানে লেন্থ যেটা সেটাই আর কি মাপছি, এল, তার ব্রেথটা কিন্তু এতটাই ছোট, সেটাকে আমরা কিন্তু ইগনোর করছি, ঠিক আছে। এগুলো ছোটবেলার জিনিস, আমরা কিভাবে ইনফাইনাইটেসিমাল লুপ বা ইনফাইনাইটেসিমাল সারফেস আর কি ইমাজিন করতে পারি, এইগুলো দিয়ে অনেক ডেরিভেশন করেছো আশা করি। তো সেটাই বলেছে যে এন ক্রস এল নর্মাল টু দ্য অ্যাম্পিয়ারিয়ান লুপ, দেন আই যেটা কারেন্ট যেটা ছিল, কারেন্ট পাসিং থ্রু দ্য অ্যাম্পিয়ারিয়ান লুপ, সেটা হচ্ছে কি কে এফ ইন্টু, কে এফ ইন্টু নয় ওটা ডট ডট, হ্যাঁ ডট এন ক্রস এল, কে এফটা কি ছিল মনে আছে, মানে কেটা কি ছিল মনে আছে, এটাকে ধরেছিলাম কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে, আর চার্জ ডেন্সিটিটা আমাদের ছিল সিগমা, ঠিক আছে, হ্যাঁ এটা কারেন্ট ডেন্সিটি আমরা অ্যাসিউম করেছি। বেশ, তো স্বাভাবিকভাবে কারেন্ট ডেন্সিটি এবং তার সাথে আমার যে ইয়েটা হচ্ছে, তার সাথে তো কারেন্ট ইকুয়াল টু কি কারেন্ট ডেন্সিটি, যে কারেন্ট ডেন্সিটিটা ধরেছি তার সাথে আমার যে সারফেস বলো, ভলিউম বলো, বা যাই বলো, বা তোমার লুপের লেন্থ বলো, সেটার সাথে ইনটু মানে মাল্টিপ্লাই হয়ে তো জিনিসটা হয়, ডট প্রোডাক্ট হয়, তো সেটাই আলটিমেটলি হয়েছে। এবং একটা ভেক্টরের আইডেন্টিটি যদি আমরা কাজে লাগাই, তাহলে দেখতে পাচ্ছি যে কে ডট এন ক্রস এলটা হয়ে যাচ্ছে কে ক্রস এন ডট এল, এটা ভেক্টরের আইডেন্টিটি, ঠিক আছে, একটা এটা তো আগেই পড়া পড়া পড়েছো। তো সেইখান থেকে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, আইটাকে আমরা যে আগের যে ইকুয়েশনটা এইচ ওয়ান ডট এল মাইনাস এইচ টু ডট এল ইকুয়ালস টু আই ছিল, সেই আই এর জায়গায় আমরা এই ভেক্টর ফর্মে, কারেন্ট ডেন্সিটি ফর্মে লিখে ফেলছি, ঠিক আছে। তো সেই দেখো এখানে দাঁড়াচ্ছে যে প্যারালেল কম্পোনেন্টস অফ এইচ ওয়ান মাইনাস প্যারালেল কম্পোনেন্টস অফ এইচ টু ইকুয়ালস টু কে এফ ক্রস এন, ঠিক আছে, তার মানে এই প্যারালেল কম্পোনেন্ট ডিসকন্টিনিউয়াস হচ্ছে। তো এই চারটে হচ্ছে আমাদের ডিসকন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি বাউন্ডারি কন্ডিশন, যে ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইটা দাঁড়ালো এই চারটে। তাহলে আমরা আজকে কি কি পড়লাম, ম্যাক্সওয়েল ইকুয়েশন ইন ভ্যাকিউম, ম্যাক্সওয়েল ইকুয়েশন ইন স্টেশনারি মিডিয়া, এবং একটা মুভিং মিডিয়াতেও যা যা হতে পারে সেইটাও একটা হালকা করে দেখলাম, এবং বাউন্ডারি কন্ডিশন কী কী হতে পারে সেই জিনিসটা দেখলাম। সবসময় মনে রাখবে যে ডি আর এইচ, এই দুটো ডি এর পারপেন্ডিকুলার আর এইচ এর প্যারালাল, এই দুটো ডিসকন্টিনিউয়াস, এবং বি এর পারপেন্ডিকুলার ডি এর একটা মনে রাখলে অ্যাকচুয়ালি হয়ে যায়। তুমি যদি একটা জিনিস মনে রাখো যে ডি এর পারপেন্ডিকুলারটা হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস, তার মানেই মনে রাখবে ডি এর পারপেন্ডিকুলার ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে বি এর পারপেন্ডিকুলার কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, এইটা একটা মনে থেকে গেল।
বি এর পারপেন্ডিকুলার কন্টিনিউয়াস মানে বি এর প্যারালাল ডিসকন্টিনিউয়াস হবে, উল্টো উল্টো জিনিসগুলো সব, ঠিক আছে? যেটা আমরা ফোর্থে পেলাম, মানে এইচ দিয়ে যেটা পেলাম, আর প্রথমটা থেকে যে ডি এর পারপেন্ডিকুলার ডিসকন্টিনিউয়াস রয়েছে, তাহলে ওই যে প্যারালাল যে টার্মটা ইলেকট্রিক ফিল্ডের সেটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তাহলে কোনো একটা যদি তুমি মনে রাখো সেটা দিয়ে বাকি তিনটে কিন্তু ইজিলি মানে কনফিউজড হয়ে যাবে না, যে কোনো একটা প্রথমটা মনে রাখো, বাকি তিনটে অটোমেটিক্যালি তুমি ভেবে নিতে পারবে, ঠিক আছে? এবার ডিসকন্টিনিউটির যে টার্মগুলো সেগুলো তোমাকে মনে রাখতে হবে, যেমন ডি এর ডিসকন্টিনিউটিটা হচ্ছে সারফেস চার্জ দিয়ে, সারফেস চার্জ ডেন্সিটি দিয়ে হচ্ছে, এবং স্বাভাবিকভাবে এইচ এর যে ডিসকন্টিনিউটিগুলো সেগুলো কারেন্ট ডেন্সিটি দিয়ে হবে, কে দিয়ে হচ্ছে, ঠিক আছে? বেশ, এতক্ষণ যা পড়ালাম একটু জাস্ট তুমি দেখো, যদি কোথাও মানে তোমার অসুবিধা হয় তুমি আমাকে বলো, আমি জাস্ট 15 মিনিটে ডিনারটা করে আসছি, ঠিক আছে? কারণ আমার এখানে নাহলে ডিনার খতম হয়ে যাবে, আমি ইনস্টিটিউটের ক্যান্টিনে খাই, তো 15 মিনিট ব্রেক, তুমিও দেখো, আমি তারপরে সে বাকিটা, ঠিক আছে?